হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন, আমি সঞ্জিত। ফ্রেন্ডস, বঙ্গায়ের নামে এফআইআর করা হয়েছে, আসলে কি ঘটনা, কেনই বা এফআইআর করা হয়েছে এবং তার পাল্টা জবাব দা বঙ্গায় কি দিয়েছে, আর আসলে যেখানে কমেন্টটা করেছিল বঙ্গায় সেটা কি কমেন্ট করেছিল, আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, জনতা কার্ফিউয়ের দিন কয়েকজন ব্যক্তি চা খাচ্ছিলেন এবং সেখান থেকেই মিমটা শুরু হয়। একজন কাকু বলেছিলেন, আমরা কি চা খাবো না, খাবো না চা, সেটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হয় এবং অনেক মিম তৈরি হয়। আর বাঙালিদের একটাই নিয়ম, কারো জনপ্রিয়তা সহ্য করতে পারে না, সে নিজে যদি কিছু না হতে পারে তাহলে কারো উপরে ওটা একদমই দেখতে পারে না, তাকে যেভাবে হোক টেনে হিচড়ে নিচে নামানোর জন্য লেগে থাকে। আসলে তারা নিজে কোনোদিন কোনো কিছু করতে পারে না কিন্তু অন্যের ভালোও দেখতে পারে না। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখতে পাই লেখা থাকে গাড়িতে বা কোথাও, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। আর আমরা বাঙালিরা কি করি, চেষ্টা করো কিন্তু তোমার না হলে তাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে নিজের করার চেষ্টা করো। তো ওই কাকুর আসল নাম মৃদুল দেব, ওই কাকুর আসল রিয়ালিস্টিক একটি ভিডিও তুলে ধরেন মহানগর 24 চ্যানেলে। সেখানেই দা বঙ্গায় একটি কমেন্ট করে এবং সেই কমেন্টে কি লিখেছিলেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তারপর কিন্তু ওই রিপোর্টাররা বঙ্গায়ের নামে এফআইআর করে। তো সেখানে তিনি যা লিখেছেন আপনারাই দেখুন। বঙ্গায় এটাই লিখেছে সেখানে যে এই কাকুকে নিয়ে মিম তো করেছে কিন্তু অনেকেই, বেশিরভাগ মিমেই কিন্তু ওই কাকুর মিষ্টি কথাটার ভালোবেসে করেছে এবং মজা করে করেছে, আসলে কোনো রকম আঘাত দিতে চায়নি এই কাকুকে মিমার্সরা। এবং আরো বলেছেন এই রিপোর্টাররা যদি তার এই ভিডিও এইভাবে ভাইরাল না করে ব্যাংক ডিটেলস দিয়ে তাহলে কিন্তু মিমার্সরাই কোনো রকম আর্থিক সাহায্য করবে। এবং বঙ্গায় তিনি নিজেও বলেছেন যে তিনিও চাকাকুর ছেলের সঙ্গে কথা বলেছেন এবং তিনি তার যতটুকু পারে হেল্প করবেন, এবং যিনি এই ভিডিওটা করেছিলেন তারা এফআইআর করেননি, করেছেন তারাই যখন বঙ্গায় আর অঙ্কুশের মধ্যে ঝামেলা হয়েছিল সেটাকে নিয়ে অনেক বড় নোংরা রাজনীতি খেলেছিল, তারাই এবার এফআইআরটা করেছেন বঙ্গায়ের বিরুদ্ধে, সেটাই তিনি বলে বোঝাতে চেয়েছেন। এবং তিনি এবার পাল্টা মামলা করবেন বলে তার অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছেন। তো এই ছিল আসল ব্যাপার। ফ্রেন্ডস, আমার এই ঘটনা থেকে যতটুকু মনে হচ্ছে বঙ্গায় নিজের জায়গা থেকে একদমই ঠিক আছে এবং যা করেছে ভালোই করেছেন, কোনো রকম খারাপ কিছু করার চেষ্টা করেনি। এমনকি তিনি একটি ভিডিও করেছিলেন যে ভিডিওর নিচে ডেসক্রিপশনে ওই চা কাকুর ব্যাংক ডিটেলস দিয়েছিলেন যে যতটুকু পারে সাহায্য করার জন্য, এবং তিনি নিজেও কিন্তু করেছেন। আসলে এই ছিল ঘটনা। আর এই ঘটনা নিয়ে আরও অনেক কিছুই হবে কারণ এখন লকডাউনের সময়, আইন আদালত সব কিছু প্রায় বন্ধর অবস্থা, তাই এটা যখন খুলবে তখন আরও বেশি হবে। তো আপনারা যারা বেশি কিছু জানেন না এই বিষয়ে তাই এই ভিডিও করলাম, আশা করি অযথা কারো কথা দেবেন না। তো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকু, ভালো থাকুন সবাই, ধন্যবাদ। আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।